এ ভাইরা আমার ভাই বালা করে বাজার চেষ্টা করবেন রে দাদা এদিক ও তাকাবেন না দাদা গো পিছরে তাকাবেন না বামেও তাকাবেন না ডানেও তাকাবেন না রে দাদ আলেমার চেহারা দিকে লক্ষ্য করে তাকিয়ে থাকবে যদি বলেন হজুম আলেমুল উলামার চানার দিকে লক্ষ্য করে তাকায় থাকলে কি হবে মহান আল্লাহ রফ বলে আলমিন পাহাড় আর আলম বলেন বান্দা শোনে নাও জেনে নাও আমার আলেমুল উলামার চেহারা আর দিকে যদি লক্ষ্য করে তাকায় থাকতে পাহার বান্দার শোনে নাও জেনে নাও চল্লিশ দিনের সাগিরা গোনা আমি আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দে আরো জোরে কনসুবান আল্লাহ তার সাথে সাথে বান্দা যখন জবান টারে দিয়া বাই জান দাদারা মহার অক্টোবর যদি সবান আল্লাহ পরে হয় দাদা গ এই হাজার মজলি সের বাই জান কার জবানের কথা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হইব কারো জানা আছে কি আমি আপনি যদি সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ জবান তারে দিয়ে যদি একটা বার পড়তে পারি রে দাদা আল্লাহ পাকের দরবারে যদি কবল হয়ে যায় মহান আল্লাহ জন্নতের ভিতরে আমার আপনার জন্য ঘর তৈর করে দিবে ঘর তৈর করে দিবে সেই জন্য সোমান আল্লাহ জোরে কইবেন যদি খিদা লাগছে পানি খাইয়া এলেন কিন্তু আমি যখন বলবো সোমান আল্লাহ জোরে কইতে বলবো যুবক রাজি আছেন খালি যুবক আমার মতো বয়সের যুবক আছে না নাই মুরব্বি চাচারা হাত তুলবেন না খালি যুবকরা আছে তাহলে এইবার দেখ একবার সুমান আল্লাহ যদি এত গুণ সুপ্রিয়া আদায় করলে যে এত গুণ আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সুন্দরতম করে বানাইছেন কসম খেয়ে বললেন যে মানুষ সুন্দর করে বানাইছি কত সুন্দর করে বনাইছেন বাইজান দাদারা আমার দেলদা দ প্রাণ মান দ বালা করাবাজা চেষ্টা করবেন দাদারা اے মুসলমান দাদারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বল্লান পৃথিবীর জমির এর মাঝে কত makhluk কত আমি বানায়া পাটা দিলাম না জমির এর বেতার সবাই মুখ দিয়া খায় ঠিক কিনা কিন্তু মানুষ তোমরা শুনলো আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম তোমাদেরকে মুখ দে খাও না লাগানো তোমরা হাত দিয়া তুলে তুলে মুখ দিয়ে খাও নাক দিলাম কান দিলাম লিসান দিলাম জিব্বা দিলাম কান দিলাম নাক দিলাম শোক দিলাম এ মুজলমান আজকে শোক দিলো চোখ যদি আমরা যদি নেকির রাস্তায় না রাখতে পারি রে দাদা এবার দেখেন নাক দিল দাদা আমরা গ্রান পাওয়ানোর জন্য জবানটার দিল মুসলমান জবা করা জবান দিছে মুসলমান কথাই কথায় মিথ্যা বলে আছে না নাই আপনার এদিকেও আছে কথাই কথাই মিথ্যা বলে আল্লাহ বললেন জবানের হেফাজত কর নালে বাইরিয়া কোমর সোজা করে নাও কথা কোন ঠিক নেবে ঠিক মিথ্যা মারাও হাত দিলেন যে হাতটা কোন কাজে ব্যয় করতেছে বান্দা পা দিলাম বান্দা পা দিছি বান্দা রে এই পা দুইটা দিয়া একশো গ্রাম পঁচিশ গ্রাম কাপড় পিন্ডা না সে চারশো টিকিট আছে না নাই ভুরিয়া সাধর মুরা দিয়াও যায় কথা কন ঠিক নেবে ঠিক যদি জিজ্ঞাস করে চাচা কই যাও কয় বাদ দে তার কথা বিড়ি আছে তো একটা দে আছে না নাই হায় হায় বাইজান দাদরা আমার দেলদা প্রান্দা মান্দা বালা করাবা দর চেষ্টা করে ব্যান্ডা দাদা অন্ধকার কবরের ভিতরে যাইতে হইলে রে দাদা এই হাত আমার হেফাজতে আনতে হবে চোখ হেফাজতে আনতে হবে জিব্বা হেফাজতে আনতে হবে না হেফাজতে পা দুইটা হেফাজতে আনতে হবে রে দাদা তারপরে কবরের চিন্তা ঠিক কিনা বলেন কিন্তু বর্তমান দাদা এই যে চার পাঁচটা অঙ্গল না দানা বললাম আমি দাদা এই চাইরটা এবার কার কার ঠিক আছে না না। নিজের তেলের সথে তথা নিজের গানের আপনি একটু মিলানোর চেষ্টা করবেন না দাদা হ্যাঁ মুসলমান মা বোনারা একটু ভালো করে দেলদা পান্দা মানদা বোঝার চেষ্টা করাবেন এইবার বলেন পুরুষ মানুষ যদি হাঁপা জা করে রে এইবার মেয়েদের হাঁপা হাত করার দরকার আছে না না বর্তমান যা হে মা বোনেরা তোমাদেরও হাতে পায়ে ধরি বলে বা তোমরা পর্দা বিহীন পর্দা ছাড়া কবরের মধ্যে প্রবেশ করিও না কথা কথাক ঠিক কেনা যদি পর্দা বিহীন কবরে যাওয়া হয় আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কি যে হবে ওই মহিলার বুখারি শরীফের মধ্যে বর্ণনা মেরাজে যাওয়নের সময় আল্লাহর নবী জাহান নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি দেখছেন কিসের কারণে বে পর্দার কারণে মন্দা করব যা চেষ্টা করাবেন না দাদা পর্দা করতে হবে পর্দা না করে যদি অন্ধকার কবরের ভেতরে রাখো ওই কবরে আর বে তোরা যাওয়ার লগে লগে লাগে অব জানান আর দুই পার্শ্বের কবর ওর সাব দিয়ে এক পাদর আর হাড্ডি আর এক পাজর দিয়ে বের করে দিবে ঠিক কেনাকা সেই জন্য বলছিলাম হবে তোমাদের মতো মে মানুষ ভাইজান দাদারা একটু গভীর চিন্তায় মগ্ন হবেন বন্ধগণ দাদারা আমার হাজরত রাবিয়া বসরির মতো একটু মোরাকাবা করার চেষ্টা করবেন না দাদা ভাইজান দাদারা বেশি লম্বা করে বলে রে দাদা অল্প সময়ের ভিতরে আমি শ্বাস করব আপনাদেরকে কষ্ট দেব না এ পর্দার আলীর মা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলেন তো ফাতেমা কারবেডি কাকার বেটি কি মা মধ্যে বই আসেন তো আসেন তো নাকি বিশ্বলী মোহাম্মদ সাল্লি সাল্লামের বেটির নাম হলো ফাতেমা এবার কোন তো ফাতেমার স্বামীর নাম কি হজরতে আলী হায় হায় হজরত আলী আবদুল্লাহ মোহাম্মদের বাবার নাম আবদুল্লাহ আব্দুল্লাহর বাবার নাম আবদুল মত আব্দুল মোতালে বাবার নাম কোন জায়গায় তাও চারজনের নাম কয় কিন্তু তুই একজনের নাম কইল এইভাবে 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 হযরত আদম سيدنا আদম আলাইহিস সাল্লাম পর্যন্ত বাবার তালিকা এমন ভাবে হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে যাতে করে পৃথিবীর কোন খ্রিস্টান কোন কোন অন্য বাহিরে বিধর্মীরা কোন খ্রিস্টান জাতি বিধর্মীরা যাতে করে এই আমাদের আমার আপনার মায়ার নবীর উপরে কোন দুশ্চিন্তা ছপায় দিতে না পারে কোনো বদমাশ বলতে না পারে কথা কোন ঠিক না সম্মানিত মা বোনেরা এবার دلদাপন্দ বাজার চেষ্টা করবেন মা বিশ্বনবীর বেটি ফাতেমা এইবার দেখেন ফাতেমা ঘরের ভেতরে এবার পাতলা কাপুর মাথায় কাপড় নাই দাদ গায়ের ভিতর গায়ের উপরে একটা কাপড় পরে আমার আপনার মায়া দাদা বেজি পাতে মার ঘরের দ্বারা যায় এরকম করে লক করলেন সালাম দিলেন দাদা বেটির বাড়িতে বাবা চলে গেলেন বিশ্বনবী জামার লাগে লাগে সালাম দিলে আর আমরা মুসলমান বাড়িতে ঢুকি সালাম নাই কতক্ষণ ঠিক না বেটি সালাম আছে সালাম নাই স্বামী যদি বিবিরে সালাম দেয় বিবি মুসকি মুসকি হারছে আজকে দিয়ে টুক্কার বাপ মঞ্চু হয়ে গেছে কথা কন ঠিক না ঠিক আরে সালাম দাও আব্বাস করুন

দেবা ডাক বললেন আব্বা এই মুহূর্তে আপনি ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন না কেন পারবো না কেন না এইবার আব্বা জান আপনি ঘরের ভেতরে প্রবেশ করতে হলে ও আব্বা জান আমি ফাতেমার মাথায় কাপড় নাই আমি ফাতেমার গালের মধ্যে ঢাকা নাই মাব্বা গ আপনি ঘরের ভেতরে আসবেন না যা জান বিশ্বনবী বুঝলেন চলে গেলেন এ পর মা এই যে পাدمার জীবনের ভিতরে মা বাতে মানে জীবনের মধ্যে যে পর্দার আমল এই বোয়ালমারির মা বੁੰদেরে আমল থাকার দরকার আছে না না আর জরে কোন আছে না নাই মা তেমার যদি এই একটা আমল যদি আপনি পর্দার আমল জীবনের মধ্যে রাখতে পারেন জিন্দিগির কোনো অভাব হবে না জীবনের মধ্যে কোনো অভাব যদি পর্দা সহিত যদি পর্দা অবস্থায় যদি কবরের ভিতরে চলে যায় ওই কবরের নকির আশার লগে লগে রে সালাম করবে জোরে কংসবান আল্লাহ আর সারা জীবন মধ্যে বলছিলাম যুবক তুমি বাজারে যা খাইবা অর্ধেক নিয়ে যাইবা যুবক আমার হাত ধরে খায় হুজুর আমি সারা দিন বাজারে থাকি কিন্তু সারা দিনের মধ্যে তিরিশটা সিগারেট খাই আমার বিভিন্ন পনেরোটা নিয়ে যাবো হাই হায় এমন আছে না নাই আমি বলছি কোন ক তার যুবক কয় উল্টাটা উল্টো মানুষ আসে না নাই সম্মানিত মা বোনেরা দেলদা প্রান্দা বাজার চেষ্টা করা না মা এ মা এই পর্দার অমল জীবনের মধ্যে থাকতে হবে রে যদি আপনি পর্দার সহিত কবরের ভিতরে প্রবেশ করেন কবরের ভিতরে ঢোকেন আপনার জন্য মানকিন্ন করে আর মান কিন্ন যে কবরের মধ্যে সালাম দেবে রে এইবার বলেন ওই বান্দা বান্দির কি অভাব থাকবে অভাব কোনো থাকবে না এইবার চলে আসুন পবিত্র কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দটা সুরা জোরে কন কয়টা সুরা একশো চোদ্দটা সূরার ভিতরে বৈজন্দন একটা সুরার মধ্যে বিসমিল্লা নাই আছে না নাই কিন্তু বিসমিল্লার মধ্যে কেন বিসমিল্লা দেয় নাই আমার আল্লাহ তাও বলে দিয়েছেন একশো চোদ্দ ছোড়ার ভিতর বাই জানে আমলের কথাটা বলবো দাদা অন্তরের ভিতর আমি আপনি যদি অন্তরের ভিতর গেতে নিতে পারি বাই আমলে জিন্দিগি বনাইতে পারি রে দাদা আর জীবনের মধ্যে কোনো অভাব থাকবে না রে দাদা এবার দেলের কান্টা লাগায় বাধা করা বোঝার চেষ্টা করাবেন একশো চোদ্দটা সুরার ভিতর একটা সুরা সেরে দাদা ওই সুরাটা না হল কি সুরা বললাম সূরামের ভিতরে বন্ধু একটা নাই দুটা নাই বিশটা নয় টোটাল তিরিশটা আয়াত আছে জোরে কান কয়টা আয়াত তিরিশটা আয়াথের ভিত সেই জামানার ভিতরে মাইজান কি থাবির ভিতরে পাইলাম সেই জামানার মধ্যে আল্লাহরক জঞ্জবাগ বান্ধা আল্লাহরক জঞ্জবক বান্ধা সুর মুলকে মুখস্ত করিয়া আমল করত ফজর থেকে যখন উজা সামগ্রী পেশা পর্যন্ত আমল করতেন দাঁদাম আমলে আমল করতে না আমল করতে করতে রে যুবক দুনিয়া সেরে কবরে চলে যা স্বপ্নের যুগের ভিতরে ওই যুবকের অন্ধকার কবরের ভিতরে মন মনকিন্নির আসি আরে দাদা প্রশ্ন করার সময় নাই এবার বলেন অন্ধকার খবর প্রশ্ন মনকিন নকির করবে না নাই আর জোরে কান করে না নাই হয়তো যুবক ভাবছো আমার শরীরের রক্ত গরম আমার টাকা পয়সার অভাব নাই কাটিনের অভাব নাই রে স্টেটাসের অভাব নাই কিন্তু দাদা যুবক এ বন্ধুরে মরার লগে লগে রে দাদা আর ফিরি জানা ঘরের মধ্যে টাসের ঘরে রাখবে না রে দাদা লগে লগে গঞ্জি কাপড় কেসি দিয়ে বেলেট দিয়ে কাইটা রে দাদা অন্ধকার খবর রে ভেতরে শোয়া দেবে শোয়ানের লগে লগে মন কিন্ন কিনা সিয়া দাদা চার চার একটা প্রশ্ন করবে জোরে কন কয়টা প্রশ্ন প্রথমে জিজ্ঞাসা করবে মানাবোকা মানদে নৌকা মান্নাবে কা এবার কি বলবো ফেরেস্তা তো বলবে সে মান কা তোমার রব কি আমরা কি বলবো দাদা এখন তো বলতেছে আল্লাহ আল্লাহর কামও করিনি আল্লাহর কাম যারা করে তারাই বলতে পারবে আল্লাহর কাম যারা করে না তারা বলতে পারবে না কথা কন ঠিক কেনা ভাই জান দাদাম আল্লাহর বান্দা জবা কাবার এর এইবার দেখেন মানকিন্না কে রাশিয়া যকন বললেন ও

সম্মুখে সরায়ে মর যখন সম্মুখে দাঁড়া গেল মানিকের নকের বলতে যায় তুমি কে একটু সরে দাও রাস্তাটা সরা যা রাস্তাটা সরা যা ওই কবরের বেথারে আল্লার বান্দা জবা কুরআন করিম বলতেছেন মন किन्न কৃষ্ণ নাও শুনে দাও যেই কবরের ভিতরে প্রবেশ করবার মন किन्न কি ফেরেশতা আল্লাহর শোনা নাও আমরা হলাম আল্লাহর লওহেমা থেকে আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন না তোমরা জানা না আমাকে তিরিশটা আয়াত আমার নাম মূল আমাকে আমল করতো রে পাঁচ অক্ত নামাজের সময় এত আমল করত প্রত্যেকটা দিন তেলামাত করত প্রত্যেকটা সময় দেখে দেখে তেলামাত করত না 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 যাও এই মুহূর্তে যাও এই যুবকের কবরের বেতার হ্যাঁ

এই পড়잖아요 মা বুন্ধা দিল দ পন্দ মন্দ বলা শুধু পুরুষদের নয় মা বোনেরাও যদি এই পবিত্র কোরআনের 30টা আয়াতের সুরা মোলকা যদি মুখস্থ করতে পারে ভাই জানদারা এই সুরাটা আমল করে অন্ধকার খবর এর বেতার ময়দান আমি আপনি যদি নিয়ে যাইতে পারি রে কোনো চিন্তা নাই মনকিন চলে গেলেন যে বলতেছেন আল্লাহ কোন বান্দাই কবরের মধ্যে ঢুকছে আমাদেরকে যাইতে দে না কে যাইতে দে না পৃথিবীর জবি যে আপনি কোরআনে কারি মেরে যে অখাত ওই কোরআন রাস্তা আটক করে দিছে আল্লাহ বললেন কোরআন আড়ক করে দিল কারণ কি করিম বলতে চল্লাহ আপনার বান্দা সারাটা জীবন আমল করত আমাকে আমল করত যতক্ষণ পর্যন্ত আপনি আপনার বান্দাকে মা আপনা করে দিবেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি কোরআন এখান থেকে সরব না আল্লাহ বললেন এ কোরআন কেন সরবি এবার কোরআন জবাব দে বলেন আল্লাহ আপনার বান্দা যুব ফজরের সময় কোরআন পড়ত করত জহর মাগরিব আসরের এসা যা বাসিল পড়ছে সব সময় হা সব দোকান করছে তা কোরআন জরিফ তেলাত করছে কিন্তু বাই যান আমরাও যদি সেরকম আমল করতে পারি না দাদা আমাদের কবরের ভেতরে ফুলের বাগান তৈর হবে ঠিক কি না গো এই জন মানে তো বন্ধুগণ খারাপ পাইতেছেন নি এবার আর একটা কথা আমার মনে পড়ে গেছে ভাই জান আমার কথাটা না বললেও হয় না মা জান কালা জান ফবু জান দেলরা প্রান্দা বান্দা বালা করে বোঝার চেষ্টা করবেন না বলতেছিলাম পর্দা মা বোনদের দরকার আছি হাজার হাজার মা বোন এই প্যান্ডেলের ভিতরে মা যে আপনি এত রাত্রি হয়ে গেছে রে মা আপনি আমি বসে আছি রে মা ও মা আপনারা বসে আছেন কষ্ট করে ওয়াজ বাড়িতে নেওয়ার দরকার আছে না না মা বোনেরা দেলের কানটা লাগায় শুধু এটাই না এটাই না হযরত আলী কে হাত একদিন হঠাৎ করে মা ফাতেমা হাতটা জোরে সিপি দিয়ে ধরলেন সুবহানাল্লাহ কোন কত মিল আসল স্বামী স্ত্রীর আর বর্তমান জামানার মধ্যে দাদা নাই আমরাও তো স্বামী স্ত্রীর মিল স্বামী আর স্ত্রীর সাথে কোনো মিল নাই ঠিক কেনাকানের যারা যারা ঠিক করেছেন মিল নাই এই যে কবরের বিদ্যালবি বলেন কোন স্ত্রী যদি মারা যায় কোনো স্বামী যদি বলাল্লা আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল আল্লাহ আমার স্ত্রী আমার কাছে কত ভালো ছিল বলার লগে বিশ্ব নবী বলে স্বামী দোয়া করার লগে স্ত্রীর কবরে আজাব মা স্বামী যদি অন্ধকারের কবর আর ভিতর চলে যায় দাদারে বিবি যদি নামাজে মাসাললায় বসে দেয় আল্লাহর কাছে হাত তোলেবারে আল্লাহ আল্লাহ আমার স্বামী আমার কাছে ভালো আছেন গো আল্লাহ বলার লাগে লাগে নবী বলে স্ত্রীর দুয়ায় স্বামীর কবরের আজাব মানা তাই স্বামী স্ত্রীর মধ্যে মিলার দরকার আছে না কথা বললে সারা রাত বলা যাবে দাদারা ভাই যান কিন্তু যদি মনে পড়ে গেছে স্বামী স্ত্রীর কথা একটা কথা বলে রাখি বিশ্বনবীজি বললেন এ যুবক ভাই রাজারা বিয়া করেন না একটু বানা করে দিলের মধ্যে তারা রাখবেন দাদা আর যারা বিবাহ করছেন দাদা আর মোর বিবাহের ভালো করে বোঝার চেষ্টা করবেন রে দাদা স্বামী স্ত্রীর বাজে এই বাপ করলেই তো মিল হবে তাছাড়া মিলে হওয়ার সম্ভাবনা নাই বিশ্বনবীজি বললেন স্ত্রীর স্বামী যদি স্ত্রীর কুব্বালাতুন আইনাইন আইনাইন মানে হলো চক জোরে বলেন কি চক তাহলে প্রত্যেকটা স্ত্রীর চোখ আছে না নাই কেউ কি কানা বিয়া করে এখন যদি একটা কালা মেয়ে আইনা দেওয়া হয় যুবক বিয়া করবি যুবক তো আসমানে না জমিনেও নিজেও কইতে পারবে না কথা কন ঠিক না ব্যা ঠিক এটাও কয় ঠিক বিশ্ব নবীজি বললেন কব্বাল আতুন আইনাই কোনো স্বামী যদি তার স্ত্রীর দুইটা চোখের উপরে যে বুড়ো আজের দাদা এই জায়গাটার মধ্যে যদি হালকা ভাবে চুম্বন করে হে গাই দাদারা চুম্বন করার লগে লগে রে আমার আল্লাহ ওই স্বামী স্ত্রীর মাহাব্বা দেগার করে দেয় আমার হলো কুব্বালাতুন খাদ্য খাদ্যুন মানে হলো গান ধরে বলেন কি গান কারো কালা গান কারো চকচকা কেন ফর্সা গান আসে না নাই মিছন আবি বলেন কোন স্বামী যদি কুবনাতুন খদ্দুদ যদি কালের মধ্যে নরম নরম অংশে জায়গায় যদি স্বামী হালকাভাবে চমন করে দদা পৃথিবীর জমিনে এত মহব্বতার কোথাও নাই যেই জায়গা তার মধ্যে নবী বলেছেন ঠিক কিনা কোন করে বিশ্বরাবি বললেন কব্বরে দুনিয়া দিন মনহাত বন্ধুগণ বর্তমান জামানার যুবকেরা স্টাইল করে রুমালটা মুখের মধ্যে দিয়ে বিবাহ করতে যায় না না যায় মুখের মধ্যে রুমাল দেওয়ার কারণটা জানেন কি জানেন শরম পায় আরে শালা শালি দেয় শ্বশুর মশাই দেয় কেন বানিগণ কেনা তান তন কারণ জব আনছে কথা কান ঠিক না ঠিক এমন ডিমান আনছে রে দাদা কোন মানুষের মুখ দেখাইব কেমন ওই জন্য কাপড় দিয়ে মুখ দিয়ে ডাকে মুখ দিয়ে মুখের মধ্যে কাপড় দিয়ে ডাকে কথা কন ঠিক না ঠিক বিশ্ব বললেন এ বোতল বান্দা তবে যুবক যেমন মিস্ত্রির হাতের উপরে সুমাকা সুমা কোন জায়গায় খান দেড় জানেন না আর হাতের উপরে খায় না কি কথা কইবান খায় না না খায় শিক্ষিত যুবক নাই শিক্ষিত যুবক ভাই হাতের উপরে সুমা খায় না বেশ সুন্দর করে ডার্লিং বিবি হাতটা দাও তো চুম্মন একটা খায়া দিল কিন্তু বিশ্বনবী বলেন কুবলাতুন ইয়াদুন ইয়াদাইন হাতের এই উপর অংশ সুমা খাবে না সুমা খাবে হাতের নিচের অংশ এই অংশটা মনে রাখবেন দাদা এই জায়গাটা এই জায়গাটার মধ্যে চুমু খাবেন এই জায়গার মধ্যে বৈজ্ঞানিকের রিসার্চ করে বিশ্বনবী বলেন যে এই জায়গাটার মধ্যে তেত্রিশটা রক একত্রিত আছে জোরে কন কয়টা এই তেত্রিশটা রগের উপরে যদি চুমন পড়ে তাহলে এত মহাব্বত বাড়ে পৃথিবীর কোনো তাবিজ কবজ লাগবে না জোরে ঝোরেকন সবহান্লাহ বাইরা দাদরা আমার এইবার অনেক মর্বি চাচা বসা আছেন মনে 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 যদি বলেন এই কেন বছর আগে শুনলাম না এখন তোর শশী বুড়া হয়ে আগে রে এই মুহূর্তে যদি রে হাতের উপর বা নিচের জায়গায় যদি সম্মান করি গো বলবে রে বুড়া গালে সব বেশি কথা কান ঠিক না ব্যাঠিক আয় কেন আগে জানলাম না কি খারাপ পাইতেছেন জানার দরকার আছে না নাই বন্ধ বন্ধ বালা করা বাজার চেষ্টা করবেন না এইবার দেখেন বলতেছিলাম নারীরা পর্দা ছাড়া যদি কবরে চলে যায় এখন এই যে আপনাদের পাশে এখন কি গ্যারান্টি দিতে পারবেন দাদা এই ময়দানের মধ্যে বসিয়ে কি কোনো গ্যারান্টি দিতে পারবেন না আমি বালা মানুষ বইছি বালা মানুষ বাড়িতে উঠতে যাবো এমন গ্যারান্টি কারো আছে নাকি এমন হতে পারে বন্ধু আমার আমার জীবনে আমার ওয়াজের বয়স চলাকালীন আমি দেখেছি দাদারে ওয়াজ চলাকালীন আল্লাহর বান্দা ছটপা চটপট করে ময়দানে মারা গেছে রে দাদা ওয়াফিল বন্দরা কি জানাজা করে কবর আর ভিতর কবরের মধ্যে রাখার পর আবার ওয়াজ শুরু হয়ে গেছে রে দাদা মরনের কোনো গ্যারান্টি কোনো গ্যারান্টি নাই মরনের কোনো গ্যারান্টি নাই এ মুসলমান সেই জন্য এ পর্দা নালের মাগো বে পর্দা ভাবে যদি কবরের ভিতর আসে এই আলীর হাতখানা চিপা ধরেছেন মা ফাতেমা ধরে বলতেছেন স্বামী ও স্বামী স্বামী আমি ফাতেমার একটা ওয়াদা আপনার মানতে হবে কয়টা ওয়াদা হজরত আলী ডাক দা বললেন ফাতিমা বল বল কে ওয়াদা তোমার বল বল হ বল বললেন স্বামী গো জীবনে আমি কিছুই চাই না আপনার কাছে কিন্তু একটা ওয়াদা আপনার করতে হবে আমি ফাতিমার হাত ধরে আপনি একটা ওয়াদা করেন হজরত আলি বললেন ক বল 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 কে বলবা মা বললেন স্বামী গো শোনা নাও স্বামী গো ও স্বামী আমি ফাতেমার একটা ওয়াদা আপনার মানতে হবে আমি ফাতেমা যেদিন দুনিয়া থেকে এন্তেকাল করব দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু আ স্বামী আমি ফাতেমা কি দিনের বেলায় আপনি দাপন করবেন না দিনের বেলায় আমাকে গোসল করাবেন না দিনের বেলায় আমাকে কাপড় পরাবেন না স্বামী গো এই ওয়াদাটা আপনার মানতে হবে স্বামী গো আমাকে দিনের বেলায় না করে আমাকে রাত্রিবেলায় আপনি দাপন করাবেন ও স্বামী স্বামী আপনি যদি আমাকে রাত্রি বেলায় দাপন করবেন কিনা কনে অর্ডার আপনার দিতে হবে হজরত আলী এক প্রাণে মনে এবার মেনে নিলে ফাতে তোমার ওয়াদা আমি গ্রহণ করলাম তোমার আগে যদি আমি আলী ইন্তকাল করি রে ফতোয়া ওয়াদা মানতে পারবো না আর আমার আগে যদি ফাতেমা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও ফাতেমা কথা দিলাম আমি আলী বেঁচে থাকতে আমি আলী বেঁচে পর্যন্ত তুমি পাতা দিনের বেলায় কোনো দাপন করা হবে না রাত্রি বেলায় দাপন করা হবে জোরে মা এই যে পাতে মানে জিন্দিগির ভিতর একটা পর্দার আমল রে এইবার বলেন মা বন্ধে নেই পর্দার আমলটা থাকার দরকার আছে না না মা বনে না দুইটা হাতে পায়ে ধরে বলে যাই রে পর্দা সারা কবরের ভেতরে চলে আসবেন না চলে আসবেন না এ বন্ধুগণ বাইরা আমল সানা কবর আসলে বেজাল আছে আমল ছাড়া কবর আসলে জুলম আছে বন্ধুগণ কামল ছাড়া কবরের ভেতরে আসলে দুই পাশের মাটির চাপ দিয়ে ধরবে আমার বেরা দাদারা বেশি লম্বা করব না রে দাদা বন্ধগণ আমি বলতেছিলাম ও দাদা আমরা হাত তুলে দেখাইছি আমরা সবাই ইমানদার কথা কন ঠিক কেনা না ঘুম ধরছে হাত তুলে দেখাইছি আল্লাহ ইমানদার ইমানদার কিন্তু বন্ধু আমরা দেরি মান্দার আর পশুপঙ্খী জঙ্গলের ভিতরে আমার আল্লাহ যে আরো বিভিন্ন জাতি সৃষ্টি করলেন তাদের ইমানটা দেখেন কলকাতার জমিনের মধ্যে দাদারে মাহাপিল করে ফেলাইটে আসার সময় রে দাদা বন্ধুগণ বিশাল একটা লাইব্রেরি কলকাতার জমিনে আছে সেই লাইব্রেরির বিদ্য আমি দেখার জন্য চলে গেলাম না দাদা সেই জায়গার মধ্যে যাওয়ার সাথে 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 একটা কিতাব দেখলাম না দাদা কিতাবটার নাম হইল মাদারি দারি জিন্ন তো আমি বললাম যে কিতাবটা কিনা নেই কিনা নিয়া আর বসেই তো থাকবো নাকি ফ্ল্যাটের মধ্যে ট্রেনের মধ্যে বা প্লেনের মধ্যে বসেই থাকবো কেতাবটা পড়বো কিন্তু কেতাবটার মধ্যে এমন একটা কথা পাইলাম একটা ঘটনা পাইলাম ঘটনাটা কি কব এমন ঘটনাটা খুব ভাল লাগলো মানে ইমানের ঘটনা ঘটনাটা এই সিস্টেম লেখা আছে যে জংলার থেকে একটা সাপ নবীকে দেখার জন্য জংলার থেকে বারিস শুধু ইমান আনার জন্য কলেমা পড়ার জন্য জোরে কনসমানাল্লাহ শুরু করে দিলাম পড়া পড়তে 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 সাপ ধীরে 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 আমার আপনার নবীর বয়স বিশ্ব নবীর বয়স যখন আট বছর খেজুর গাছের নিচে বসা রমন এবার সাপ ধীরে 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 বিশ্বনবীকে দূরে গসের নিসাবা সা দাদা গো শব ধীরে 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 নবীর কাছে চলে গেল যাওয়ার লগে 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 দাদা গা সাপের কিন্তু দাদারে কান্নাই নাই কান নাই সব জিহ্বার দাঁড়াই শুনতে পায় সব জিহ্বার দাঁড়াই জ্ঞান পায় সব জিহ্বার দাঁড়াই অনুভব করতে পারে বিশ্ব রবির সম্মুখে যাওয়ার পর দুইটা বাহির করারে আমার আপনার আর নবীকে বোঝাইতে যায় নবী আমি আসলাম কালেমা পারার জন্য আমাকে কানমা বানায়া দেন কিন্তু নবী কি একলা নবী কি বোঝে সব তো কথা বলতে পারে না নবী জিও না কিন্তু সব ঢুলে আগাইতে আগাইতে যায় নবীও ভয় পায় হাত দুইটায় এরকম করে বাজ করে নবী জিও ভয় পায় সাপ আবার আগায়া যায় জিब्बा বাইর কো কিন্তু আমার মায়ান্ন বয়ফাই ঘটনা পড়লে মানে বইয়ের মধ্যে পড়তেছি আমার বিশাল বড় দামি কথা আছে নরম করে আমি বন্ধ ইমানদার কিনা দাদারে আমার সেবার সাপটা জবান দিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার বন্ধু হাবি বয় পায় ও আল্লাহ আমার জবান দুদি আপনাকে কুলি আল্লাহ তোমার বন্ধু মোহাম্মদের লাগে আমি এই মুহূর্তে কথা বলতাম আল্লাহ বলে যা আমার বন্ধুর পক্ষে গেছো যা বিছর নবীর যারা মহabbat করবে দাদা মুখীর দাড়ি রাখবে দাদারে টুপি মাথায় দিবে দাদা সুন্নতে লেবাস পরিধান করবে ভাই জান দাদারা পাঁচক সুলামা যারা পড়বে মেসওয়াক করবে দাদারে বিশ্ব নবীর যত সুন্নাত আছে জামনের ভিতরে যে সেই শরীরের মধ্যে আমরা পিটিং করতে পারে হে দাদা বিশ্ব নবীকে অনুসরণ করার লগে 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 রে দাদা আমার আল্লাহ কবর আজাব maaf করে দিবে এ মুসলিম I'm not man. আমি এইবার আর বেশি লম্বা করব না বন্ধগণ এবার বোঝার চেষ্টা করবেন সাপ আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার জবানটা আপনি খুলে দেন খুলে দেন আল্লাহ তা বিশ্ব নবীর সঙ্গে কথা বলবে দেখে জবানটারে খুলে দিলেন এবার সাপ বলতেছেন নবীগ আমি আরছি আপনার কাছে কালামা পড়ার জন্য আমাকে পরে দেন